1989 সালে বাংলাদেশ যে সাবমেরিন কেবল তথা ফাইবার অপটিক্সের যে কানেকশনের সাথে সংযুক্ত হওয়ার কথা ছিল, দুর্ভাগ্য হলো সত্যি যে 2004 সালে এসেও আমরা অদ্যাবধি সংযুক্ত হতে পারিনি। স্বাভাবিকভাবে তথ্য প্রযুক্তি নিয়ে আমাদের যে আশা বা তথ্য প্রযুক্তিতে যে বাংলাদেশের অর্থনৈতিক বিপ্লব ঘটানোর ব্যাপারে আমরা সর্বমহল থেকে যে উদ্যোগ দেখতে পাই, কিন্তু সবগুলি উদ্যোগই কিন্তু একটা নির্দিষ্ট স্তরে এসে ভেস্তে যায়। এবং এর পিছনে কিন্তু অনেকগুলো কারণের মাঝে অন্যতম কারণই হচ্ছে বাংলাদেশের ব্যান্ডউইথ সমস্যা। কারণ আমরা আমাদের যথোপযুক্ত স্পিড আমরা এখনো পাইনি। কারণ একথা নির্দ্বিধায় বলা যায় যে আমরা যে মোবাইল ফোনে আজকে কথা বলছি, সেই মোবাইল ফোনের কথা যদি আমরা সবসময় দেখি যে কথা অর্ধেক শোনা যায় অর্ধেক শোনা যায় না, তাহলে আমার মনে হয় বাংলাদেশে বর্তমানে যে মোবাইল মার্কেট বা মোবাইল ফোনের যে বিশাল একটা বাজার গড়ে উঠেছে সেটা অবশ্যই কোনোভাবেই গড়ে উঠত না। এই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে যে মোবাইল ফোন অপারেটররা আমাদের যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে তারা সবাইকে যে সুযোগটুকু দিতে পারার ফলেই বাংলাদেশে মোবাইল ফোনের একটা ব্যাপক বাজার তৈরি হয়েছে। আমরা আশা করি যে কম্পিউটার ব্যবসায়ী যারা কম্পিউটার ব্যবহার করেন তারা প্রয়োজনীয় ব্যান্ডউইথ না পাওয়ার কারণে তাদের যে ইনফরমেশন এবং ভিডিও এবং অডিও থেকে আরম্ভ করে যে তথ্যের যে আদান প্রদানের মাধ্যম, সেই মাধ্যম কিন্তু আমরা এখনও যথোপযুক্ত সার্থকতার সাথে ব্যবহার করতে না পারার কারণে বিদেশি যারা যারা আমাদেরকে কাজ দিবে, যারা আমাদের এই বিশাল মানব সম্পদকে ব্যবহার করবে, তথ্য প্রযুক্তি দিয়ে আমরা যে অর্থনৈতিক বিপ্লব ঘটাতে পারবো তা কোনো কিছুই আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা অবশ্যই আশা করি এবং গভীর আগ্রহে আমরা অপেক্ষা করেছি যে 2005 সাল তথা 2006 সালের প্রারম্ভিক সময়ে আমরা অবশ্যই দেখতে পাবো যে তথ্য প্রযুক্তির যে সাবমেরিন বা সুপার হাইওয়ে, সেই সুপার হাইওয়ের সাথে আমরাও সংযুক্ত হচ্ছি এবং আমাদের এই বিশাল মানব সম্পদের যে দীর্ঘদিনের চাহিদা এবং তথ্য প্রযুক্তিকে অর্থনৈতিক বিপ্লবের হাতিয়ার হিসাবে ব্যবহার করার যে দৃঢ় প্রতিজ্ঞা সরকার বেসরকার এবং সব জায়গায় যে ছোঁয়া বা যে প্রযুক্তি বা যে কল্পনা বা যে প্রতিজ্ঞা আমরা দেখতে পাচ্ছি, আমরা অবশ্যই আশা করি যে এই সাবমেরিন কেবলের শুধু চুক্তি না, বাস্তবায়নের মাধ্যমে আমরা অবশ্যই আগামীতে সারা বিশ্বের সাথে তথ্য প্রযুক্তিতে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হব।